আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে পাড়াগ্রামের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং ভিতরে একটি ইন্টারেস্টিং পার্ট রয়েছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকছে। এখন যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো হচ্ছে পাড়াগ্রাম গরুর হাটের প্রতি শনিবারই ওঠে। এগুলো হচ্ছে গাই গরু, মানে রিজেক্টেড গাই গরু। এগুলো দিয়ে আর কোনো ভালো দুধের প্রোডাকশন অথবা বাছুর কোনোটাই হবে না। তবে ভালো ভালো গরু ওঠে, এগুলো কিন্তু পালার জন্য না। খবরদার এখান থেকে গরু কিনে আর চিন্তা করবেন না। এখানে যারা আছে তারা বেশিরভাগই বলে দেয় যে এই গরুটা নিয়ে পালা যাবে না। ওয়াল্লা আচার বিচার, যাই হোক, আমরা এসেছি গরু দেখতে, আচারে নজর না দিই। বেশ অনেক ভালো ভালো গরু দেখেছিলাম এই দিনটাতে গরুর হাটে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল 20 নভেম্বর 2021, আর এই দিন বেশ সুন্দর সুন্দর ভালো ভালো গরু উঠেছিল গরুর হাটে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজিয়ান ষাঁড়, এটির দাঁতের সংখ্যা হচ্ছে 4 দাঁত এবং এটি বর্তমানে ওজন ছিল 1000 কেজি প্লাস বিক্রেতার ভাষ্য অনুযায়ী। এই জাতীয় গরুগুলোর দাম ছিল পাগলা দাম, মানে 4 লাখ 5 লাখ 6 লাখ যে যেমন দাম চেয়ে পারে, এবং এই জাতীয় গরুর কিন্তু দাম ওইভাবে আমাদের সাথে শেয়ার করে না। একদম কিনতে গেলে চরম বিটের মাধ্যমে একটা দাম, চূড়ান্ত দাম যেটাকে বলা হয়, সেটা নির্দিষ্ট বা নির্ধারিত হয়। আর সামনে দেখতে পাচ্ছেন একটি সাদা গরু, এই সাদা গরুটা হচ্ছে নেপাল ক্রস, এক কথায় নেপাল বললেই ভালো হয়, এবং তার ওই পাশটাতে রয়েছে একটি ফ্রিজিয়ান। এই মিলে পাড়াগ্রাম গরুহাটের এবারের শনিবারটা ছিল জাকজমক। অনেক ভালো ভালো গরু দেখেছি, অনেক ভালো ভালো গরু উঠেছে এবার। যারা খামারের জন্য বা বাড়ি পালার জন্য গরু সংগ্রহ করতে যাচ্ছেন, এখন এই জাতীয় গরু সংগ্রহ না করাটাই ভালো হবে। তার একটি বড় কারণ হচ্ছে এখন এই জাতীয় গরুর দাম চলছে আগুন। এখানে যে গরুটা দেখলেন এটা হচ্ছে ক্রস গরু, না ফ্রিজিয়ান না জার্সি। কয়টা গরু আনছেন আজকে? সাতটা। কেমন কেমন ওজনের আছে? এগুলোর দাম কেমন কেমন যাচ্ছেন? 50 মন কেমন যাচ্ছেন? 4 মন কেমন যাচ্ছেন? 100, 105, 100, 105। এই হচ্ছে চাচার গরুগুলা। এই গরুগুলো হচ্ছে মিডিয়াম সাইজের বা ছোট সাইজের যে গরুগুলো হয় সেইগুলা। চলুন সামনে যে আরো কিছু ব্যাপারী চাচার সাথে কথা বলি। আর এখন আপনারা শুনছেন হাটের র যে সাউন্ড, এই হাটটাতে প্রচুর পরিমাণে গরু ছাগলের ডাক মিলে একাকার। আর একটু সাবধানে না চললে তো অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত পানি দ্বারা গোসল হয়ে যাওয়া, পা ভিজে যাওয়ার মতো ঘটনা ঘটে। চাচা কি কি গরু আনছেন আজকে? কয়টা গরু আনছেন আজকে? এই দুইটা। হ্যাঁ। কেমন ওজন আছে? কেমন দাম যাচ্ছেন? 4.5 লাখ দাম দুইটা। এই হচ্ছে চাচার দুইটা গরু, এই দুইটা হচ্ছে ক্রস, ক্রসের মধ্যেও এরা ফ্রেম। তবে দাম যা যাচ্ছেন উনি, এটা হচ্ছে পাগলা দাম। এত দাম দিয়ে এখন গরু কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে আমি জানি না। যাদের যা মন চায় তারা তা করতে পারে, তবে এখন গরুর দাম কিন্তু একটু বেশি, বিশেষ করে এই জাতীয় গরুর দাম। আর পাড়াগ্রাম গরুর হাটে গেলে একটু সাবধান থাকবেন, কারণ আশপাশ ডান বাম বিভিন্ন কোনা দিয়ে কিন্তু যে কোনো দিক থেকে গরু চলে আসে, পায়ের উপরে উঠে যায়, অনেক সময় লেজের বাড়ি মারে। যেমন এই দিন হাটে গিয়ে আমি লেজের বাড়ি খেয়েছি একটা গরুর, পিঠটা মোটামুটি বেঁকে গিয়েছিল, স্বাভাবিক হতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। আচ্ছা মূল গল্পে ফিরি, এখানে একটি পাখড়া দেখতে পাচ্ছেন, এটা বিক্রি হয়ে গিয়েছিল। আমি দামাদামি করার আগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু সেই সময় দেখলাম যে গরুটা বিক্রি হয়ে গিয়েছে। রেডি বলা যায়, মিডিয়াম সাইজের গরু, তবে এরা রেডি অবস্থায় আছে। এদেরকে এখন কিনতে গেলে অনেক দাম বা অনেক চড়া মূল্য দিয়ে কিনতে হবে। ৬৪০ এই জোড়া
কোথা থেকে আনছেন গরুগুলো? পাবনা থেকে আনছেন। প্রতি সপ্তাহে কি প্রতি আসেন হাটে আসেন? বেচা কেনা কেরাম হয়? আর এগুলো কি সব কোরবানির জন্য পালা গরু বেচতেছেন আপনারা? পালা গরু ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আপনাদের জন্য একটি বিশেষ অংশ রয়েছে ভিডিওতে, সেটা হচ্ছে এটাই যে গরুর খুরা হলে গ্রাম বাংলায় বা হাটে কিভাবে সেগুলোকে ট্রিটমেন্ট করা হয়। আপনারা দেখলেন যে গুল দিয়ে দেওয়া হলো, যে গুল গ্রাম দেশে মানুষেরা খায়, ওই গুল এই খুরার যে ঘাটা হয় বা খুরা হলে যে খুরটা ফেটে যায় সেই খুরের ভিতরে দিয়ে দেওয়া হলো। এবং এটা নাকি অনেকেই দেয় বা অনেকেই করে শুনলাম। এটা করলে নাকি গরুর খুরে যে পোকা বা মাছি বা জীবাণু ব্যাকটেরিয়ার যে একটা ব্যাপার স্যাপার থাকে সেটা নাকি হয় না, সেটা নাকি প্রতিহত করা সম্ভব, আর এটা দিয়ে নাকি ঘাটা শুকিয়ে যায়। আমি আসলে জানি না বিজ্ঞানসম্মতভাবে এটার কোনো ব্যাখ্যা রয়েছে কিনা, তবে এরকমভাবেই নাকি গ্রাম দেশে হয়ে আসছে। আমি এটা নিয়ে খুব বেশি জানি না, এই জন্য ভালো কি খারাপ কোনো দিকেই কথা বলছি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তারিখে গরুর হাটে অনেক ভালো ভালো গরু উঠেছিল। যেমন একটু আগে একজনের কাছ থেকে শুনলেন যে গরুর কষাইয়ের যে গরু সেই গরুর মন চলছে 20-21,000 টাকা মন। গরুর হাটের কিন্তু একটা নিয়ম থাকে, বিশেষ করে সাপ্তাহিক যে এক দুই দিনে যে হাটটা বসে নির্দিষ্ট সময়ের ভিতরে যে হাটগুলো শেষ হয়ে যায় সেখানে হাটের শুরুতে একটা দাম থাকে বিদ্যমান। হাটের মাঝামাঝি বা হাট শেষ হয়ে যাওয়ার যে মাঝামাঝি অংশে সেই মাঝামাঝি অংশে গিয়ে একটা দাম বিদ্যমান থাকে, এবং একদম শেষের দিকে যখন সবাই চলে যাচ্ছে গরু ছেড়ে দিতে হবে সে সময় গিয়ে কিন্তু আর একটা দাম বিদ্যমান থাকে। সবসময় আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এমন একটা দামে গরু কিনবেন যে দামে আপনিও না ঠকেন এবং যে বিক্রি করতে এসেছে তিনিও যেন কিছু পয়সা পকেটে লভ্যাংশ রেখে নিয়ে যেতে পারে বাড়ি। আর সবসময় গরু কেনার ক্ষেত্রে নিজের বিচক্ষণতা বা নিজের বুদ্ধিমত্তাই কাজে লাগাবেন, দালাল দিয়ে বা দালালের খপ্পরে পড়ে গরু কিনবেন না। এতে করে সারাদিন রোদে পড়ে যে কষ্ট করে যে মানুষটা গরু নিয়ে আসে তার যে হক সেটা কিছুটা হলেও কমে যায় বা সে কিছুটা হলেও হক বঞ্চিত হয়, এটা আমার মনে হয়। দালালদেরকে একদমই প্রশ্রয় দিবেন না, যারা কষ্ট করে খেটে খাচ্ছে লাগলে তাদেরকে 200-500 টাকা বেশি দিন। এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে আগামী পর্বে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া তো অবশ্যই। আল্লাহ হাফেজ।